সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্তের তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিতর্ক, একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ, ক্ষোভ বিক্ষোভ লেগেই আছে। বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর দুর্নীতির অভিযোগের সরব সাধারণ মানুষ। কাটপানির ধাঁচে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ, শাসক দলের নেতাদের বিরুদ্ধে পোস্টার। এবার রাজ্যের খোদ বিরোধী দল বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে পড়ল আমফান দুর্নীতির পোস্টার। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেওখালীর তেঁতুলবেড়িয়া গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলের নামে একটি দুর্নীতির অভিযোগে পোস্টার লক্ষ্য করা যায়, যেখানে আমফানের তালিকায় ওই পঞ্চায়েত সদস্যের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও নিজের শালিকা এবং শ্বশুরের নামে ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। আমফান দুর্নীতি ছাড়াও একাধিক বিষয় পোস্টারের মধ্যে অভিযোগ করা হয়েছে। পোস্টারের মধ্যে অভিযোগ করা হয়, জব কার্ডের হাজিরার জন্য ওই পঞ্চায়েত সদস্য 2000 টাকা করে নিয়েছেন। এই সমস্ত অভিযোগ তুলে পোস্টারের মধ্যে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দ্রুত পদত্যাগের দাবি করা হয়। তবে পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলের ছাদ ঢালাই পাকা বাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের তালিকার মধ্যে নাম থাকায় শুরু হয়েছে বিতর্ক। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দাবি, সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই পোস্টার কখন পড়ছে? আমি তো জানি, আমি তো এখন দেখলাম। সকালে দেখলেন? হ্যাঁ। এই তপন মণ্ডলের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ, এই সমস্ত কি সত্যি? তপন মণ্ডল নিজে এবং তার শালিকা শ্বশুরের বিরুদ্ধে এই যে সমস্ত অভিযোগ, এগুলো সবই সত্যি? একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, তো সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কোনো কাজ করেছেন বা এই সমস্ত কিছু বলবেন? এখন সবটা সত্যি কিনা আমাদের অত জানা নেই। আচ্ছা।